তো গুড মর্নিং এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকে আমরা যাচ্ছি রাজশাহীর রাজহাঁসের ভোনা খাওয়ার জন্য। সো গাইস, আপনারা ভিডিও দেখতে থাকুন এবং এনজয় করুন। সো গাইস, লেটস গো। সো দেখুন, আমাদের ভাই সকল যাচ্ছে, যে যে আমাদের সিনিয়র বড় ভাই। এই তুমি যে যাচ্ছ, তোমার অনুভূতি কি? আজকে খুব ভালো লাগছে। আজ ফার্স্ট টাইম আমি রাজশাহীতে যাচ্ছি, এর আগে ঘোরা হয়নি বা যাওয়া হয়নি। তো আমাদের সাথে অনেক আমার ছোট ভাই আছে, আর অনেক ভাই আছে, বড় ভাই আছে, সাথে সাথে যাচ্ছি আর কি। খুব ভালো লাগছে। আপনারা সবাই ভালো আছেন তো? আমরা আমরা সবাই আজকে রাজশাহীর উদ্দেশ্যে রওনা দিয়েছি, অনেক দিনের আশা আকাঙ্ক্ষা আমাদের সেই হাঁসের মাংস দিয়ে ভাত খাওয়ার জন্য। সেই রাজশাহী থেকেও 10 কিলো ভিতরে গ্রাম অঞ্চল দর্শনপাড়া ইউনিয়ন, সেই জায়গাটা আমার, সেই জায়গার উদ্দেশ্যে আমরা রওনা দিয়েছি। তবে আমাদের আশা আকাঙ্ক্ষা ছিল, সেই আশা আকাঙ্ক্ষা পূরণ করার উদ্দেশ্যে আমরা রওনা দিয়েছি। ধন্যবাদ। রাজশাহী সিটি, নিট অ্যান্ড ক্লিন সিটি ইন রাজশাহী। তো আমরা রাজশাহী পৌঁছে গেছি ভদ্রার মোড়ে। এখন আমরা এখান থেকে 10 কিলোমিটার ভিতরে যাব ফরমরিয়া বাজারে। তো গাইস, এখন আমরা অটোতে উঠব। আমরা এখন অটোতে উঠে আমরা চলে যাব আমাদের সেই ফরমরিয়া বাজারে। সো গাইস, ভিডিওটা দেখতে থাকুন এবং এনজয় করুন। সো গাইস, আমরা এখন অটো ভাড়া করছি, অটো ভাড়া করে আমরা চলে যাব আমাদের সেই রাজহাঁসের ভোনা খাওয়ার জন্য। সো গাইস, আমরা বড়বড়িয়া হাটের উদ্দেশ্যে রওনা দিয়েছি অটোতে। তো আমরা সবাই অটোতে এখন রওনা দিয়েছি এই রাজহাঁসের ভোনা খাওয়ার জন্য। সো গাইস, আমরা চলে এসেছি আমাদের ডেস্টিনেশন মরমরিয়া বাজার দর্শনপাড়া। তো এখানে দেখুন অনেক দোকান রয়েছে, সব থেকে পুরাতন এবং প্রাচীন দোকানটি হচ্ছে তালুকদার হোটেল, যেখানে আমরা যাব এবং খাবারের স্বাদ উপভোগ করব। ঘুরলাম কত গাড়ি ঘোড়া, চলে আসলাম দর্শনপাড়া মরমরিয়া বাজারে। তো আজকে আমরা এখানে এসেছি রাজহাঁসের মাংস খাওয়ার জন্য। তো আপনাদের দেখাবো কিভাবে গ্রাম্য পরিবেশে এখানে রান্না করে, আর আপনাদের ভিডিওতে দেখাবো ক টাকা দাম, কিরকম কি সবকিছু দেখাবো। সো গাইস, লেটস গো। সো গাইস, আমরা এখন তালুকদার হোটেলে। সো গাইস, এখন আমরা এই হোটেলে যাব এবং রাজহাঁসের মাংস খাবো এবং আপনাদের বিস্তারিত জানাবো যে কিভাবে রান্না করা হয়। এই মরমরিয়া বাজারের একটি ইন্টারেস্টিং ব্যাপার হলো, এখানে মাটির চুলায় গ্রাম্য পরিবেশে এই মাংস রান্না করা হয়। সো গাইস, এটাই সে রাজশাহী সে বিখ্যাত হাঁসের মাংস, রাজহাঁসের মাংস, যেটা এখন ভাই নামিয়েছে, আপনাদের আমি দেখাচ্ছি। সো দেখুন, এই মাত্র চুলা থেকে নামানো হলো রাজহাঁসের মাংস। কি সুন্দর সফট এবং সুস্বাদু হয়েছে, যা না খেলে বোঝা যাবে না। এবং আপনাদের দেখাই, দেখুন কি সুন্দরভাবে মশলা দিয়ে রান্না করা হয়েছে রাজহাঁসের মাংস। আমরা ফ্রেশ হয়ে বসে গেলাম রাজহাঁসের মাংসের সাথে ভাত খাওয়ার জন্য। তো দেখুন, আমরা সবাই যারা গ্রুপে আছে সবাই বসে গেছে। তালুকদার হোটেলের ভাইয়েরা খাবার পরিবেশন করে দিয়েছেন, তো আমরা খেতে শুরু করলাম আর হাঁসের মাংসের টেস্ট উপভোগ করছিলাম।
এখানে মোড়ের বাজারে হাঁসের মাংস খেলাম, আসলে অসাধারণ, মাছ খুবই ভালো লাগছে। খাওয়া দাওয়া করলাম, তো এখন আমরা চলে যাব আমাদের নিজের স্থানে। সো গাইস, এখন আমরা ভাইয়ের কাছে শুনবো যে তাদের দোকান কতদিন চালু হয়েছে এবং প্রতিনিয়ত কত কেজি করে হাঁসের মাংস বিক্রি করে। তো গাইস, ভাইয়ের সাথে আমরা এখন কথা বলবো। আসসালামু আলাইকুম। আমাদের দোকান অনেক দিনের পুরাতন, 20 বছরের মতো। প্রত্যেক দিন হাঁস আপনার মনে করেন 10টা মতন হাঁস, 20টা মত এরকম, মানে কম বেশি হয়, কিন্তু সরকারি ছুটির দিনে একটু বেশি লোক হয় এখানে। হয় 40-50 হাজার টাকা বেচা কিনা হয় প্রত্যেক দিন। দাম রেট হলো আপনার মাংস 140 টাকা, রাজহাঁস পাতি হাঁস আর হলো ভাত 30 টাকা আনলিমিটেড, একজন 170 টাকা আনলিমিটেড ভাত। ভাই বলে দিল যে কিরকম কি আর কিভাবে আসবেন, টোটালি তো জানিয়ে দিল ভাই। তো আপনারা অবশ্যই ভাইয়ের দোকানটি ঘুরে যাবেন। তো ভাইয়ের দোকানের নাম হচ্ছে তালুকদার হোটেল। আমাদের এই সুন্দর রাজহাঁসের মাংস খাওয়ার অফার দিয়েছে আমাদের বড় ভাই কপিল ভাই, তো তার জন্য আমরা এখানে আসছিলাম আজকে। আমরা খেলাম এবং অনেক ভালো লাগলো, এবং ভাইয়াকে অনেক ধন্যবাদ এরকম একটা পরিবেশ করার জন্য। সো গাইস, আজকের ভিডিও এই পর্যন্ত। যদি চ্যানেল নতুন হয়ে থাকেন তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন, যাতে এরকম নতুন নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেতে পারেন। তো নেক্সট ভিডিও সামনে আসছে, এই কথা জানিয়ে আজকের মতো এই ভিডিও এখানে শেষ করছি। বাই।